পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের নাম পাপুয়া নিউ গিনি, আর প্রথম বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। আফ্রিকার গিনি অঞ্চলের মানুষের সাথে এখানকার মানুষের মিল থাকায় এর নাম দেওয়া হয় নয় গিনি, যার অবস্থান ওশিনিয়া মহাদেশে। নিউ গিনি দ্বীপের আয়তন 785,753 বর্গ কিলোমিটার। এই দ্বীপের প্রায় অর্ধেকাংশ নিয়ে গঠিত হয়েছে পাপুয়া নিউ গিনি, আর এই দ্বীপের ওয়েস্ট পাপুয়া ও পাপুয়া অঞ্চল ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। অতএব দেখা যাচ্ছে পাপুয়া নিউ গিনির সাথে ল্যান্ড বর্ডার আছে শুধুমাত্র ইন্দোনেশিয়ার সাথে। পাপুয়া নিউ গিনি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় 111 কিলোমিটার দূরে অবস্থিত। পাপুয়া নিউ গিনির 600-এরও অধিক দ্বীপ রয়েছে, যা ছড়িয়ে রয়েছে মেলানেশিয়া অঞ্চল জুড়ে, আর এর স্বায়ত্তশাসিত দ্বীপের নাম বোগেনভিল, যার অবস্থান সোলোমন দ্বীপপুঞ্জের নিকটে। শুরুতে বোগেনভিল স্বাধীন রাষ্ট্র হতে চাইলেও পরে এটিকে পাপুয়া নিউ গিনির সাথে অন্তর্ভুক্ত করা হয়। 1884 সাল থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত পাপুয়া নিউ গিনি বহির্শক্তি দ্বারা পরিচালিত হয়। এটি 60 অধিক বছরের চাইতে বেশি সময় অস্ট্রেলিয়ার উপনিবেশ ছিল। পরে 1975 সালে এটি নিজের সার্বভৌমত্ব অর্জন করতে সক্ষম হয়। পাপুয়া নিউ গিনি কমনওয়েলথের সদস্য দেশ। পাপুয়া নিউ গিনি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। এর আয়তন 462,840 বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে বিশ্বের 54তম বৃহৎ রাষ্ট্র। এটি বিশ্বের 101তম বৃহৎ রাষ্ট্র। পাপুয়া নিউ গিনির মাত্র 18% মানুষ শহরে বাস করে, আর বাকি 8 মিলিয়নের অধিক মানুষ আদিম জীবনযাপন করে। পাপুয়া নিউ গিনিতে 850টিরও অধিক ভাষা রয়েছে, এর মধ্যে 11টি ভাষা বহুল প্রচলিত। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এরা একটি কৃত্রিম ভাষার সাহায্য নেয়, যার নাম পিসেন, যার ইংরেজির একটি সহযোগ হিসেবে খ্যাত। পাপুয়া নিউ গিনির বেশিরভাগ জনগোষ্ঠী পাপুয়ান, তবে কিছু সংখ্যক লোক সলোমন আইল্যান্ডের। পাপুয়া নিউ গিনির এমন কিছু অঞ্চল আছে যেখানে এখনও মানুষের পা পড়েনি, এমন কিছু উপজাতি আছে যারা বাইরের মানুষের সাথে কখনো যোগাযোগ করেনি। পাপুয়া নিউ গিনির প্রাণী বৈচিত্র্য খুবই চমৎকার। এখানকার পাখি প্রজাতি খুবই বিচিত্র, যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না, যাদের মধ্যে বার্ডস অফ প্যারাডাইস প্রজাতিটি খুবই চমৎকার। রিবন টেইলড অস্ট্রোবিয়া, স্টেফিনি অস্ট্রোবিয়া, পাপুয়ান ইগল, রেড সাতিন বার্ড ইত্যাদি। তাছাড়া প্রাণী বৈচিত্র্য অদ্ভুত। এখানে নানা রকম বানর প্রজাতির দেখা মেলে, তবে এখানের এক বিশেষ জায়গায় ডাইনোসরের মতো বৃহদাকার প্রাণী আছে বলে এমন দাবি করে থাকে স্থানীয় কিছু লোক, তবে এর কোনো ডকুমেন্ট প্রমাণ এখন অবধি পাওয়া যায়নি। বোগেনভিল ও পাপুয়া নিউ গিনি। শুরুতে বোগেনভিল সম্পর্কে বলছে যে এটি পাপুয়া নিউ গিনির একমাত্র স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি শুরুতে আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইলেও এটিকে পাপুয়া নিউ গিনির অধিভুক্ত হতে হয়। এই অঞ্চলে প্রচুর তামা সহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। পাপুয়া নিউ গিনি এখানে তামা উত্তোলন করলে বোগেনভিল বাধা দিয়ে বলে যে এটা তাদের অঞ্চলের পরিবেশকে নষ্ট করছে, এবং এই তামার পূর্ণ অর্থ পাপুয়া নিউ গিনি নিজে গ্রহণ করছে। এজন্য বোগেনভিলে পাপুয়া নিউ গিনিকে হস্তক্ষেপ করতে দেওয়া হয় না। বর্তমানে বোগেনভিলের স্বাধীনতার জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। আপনি যখন আর্টিকেলটি শুনছেন, হয়তো এতক্ষণে বোগেনভিল আলাদা দেশও হয়ে গেছে। পাপুয়া নিউ গিনি মূলত উন্নয়নশীল দেশের কাতারে পড়ে না। এর জিডিপির মূল ভিত্তি হচ্ছে কৃষিখাত। ট্যুরিজম থেকে বর্তমানে ভালো আয় হচ্ছে। দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে আকাশপথই বেশি জনপ্রিয়, কারণ এতে খুবই কম সময় ও অর্থ সাশ্রয় হয়। আর দেশের প্রতিটি দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে বহু ছোট বড় এয়ারপোর্ট রয়েছে। তাছাড়া মহাসড়কগুলো এর প্রায় 70% জায়গায় সংযুক্ত করেছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।